তো দেখো ওর জন্য ব্রেকফাস্ট পুরো রেডি মানে দৌড়ের উপরে সমস্ত কিছু রেডি করে নিলাম আলু ভাজা ডিম পোচ তার সাথে দুটো রুটি আজকে বলছে আর তিনটা রুটি খাবে না দুপুরে বলে ভাত খেতে পায় না তাহলে বুঝো কতটুকু খায় গতকালকে তিনটা রুটি দিয়েছে জন্য দুপুরবেলা নাকি ভাত খেতে পায়নি তাই বলছে তো ওই জন্য দুটো রুটি দিতে বললো আজকে তো যাই হোক শুভ সকালে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আজকে আরও একটি ব্লগ শুরু করছি কেমন আছো সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হতে পারে রবিবার কালকে থেকে ভেবে রেখেছিলাম যে রবিবার হয়তো বাড়িতে থাকবে দোকান বন্ধ থাকবে কিন্তু না যেহেতু সামনে ঈদ পয়লা বৈশাখ বিশেষ করে ঈদ তো সেই কারণে আজকে রবিবারটা খোলা দোকান তো ওকে তাড়াতাড়ি করে খাওয়ার রেডি করে দিলাম ও যাবে হচ্ছে দোকান আর মা কি করে আসলাম বাইরে ও সবজির খোসা ফেলে দিয়ে আসলো তো যাই হোক সঙ্গে থাকো সারাদিন আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে এখন হচ্ছে আমার জন্য একটা ডিম পোচ তারপরে শাশুড়ি বউ দুজনে মিলে একসঙ্গে খেয়ে নেবো আর ঘুটুনকে দিব হচ্ছে রুটি দিয়ে মাংস দিয়ে যে কালকে করে দিয়েছিলাম এটা করে দিব তবে মাংসটা বানাতে হবে প্রেশার কুকারে তারপরে আর কি ওকে দেবো তো এই যে দেখো রুটি আলু ভাজা এটা আমার জন্য আর আমি একটু আলু ভাজা নিয়েছি এটা আমার জন্য আর ও খেয়ে দিয়ে দোকান চলে যাচ্ছে কি কিছু দেখো সেই রোদ সেই যা গরম পড়বে না আজকে রোদ দেখি বোঝা যাচ্ছে বাজার থেকে মাছ এনেই ফ্রিজে ঢুকে রেখে দিয়েছে সেটা কললি করে দিয়ে গেছে কারণ আমি তখন রুটি করছিলাম এই দেখো বহুদিন পর আকাঙ্ক্ষিত সেই চিংড়ি মাছ কারণ তোমরা অনেকেই বলো যে তোমরা খালি রুই মাছ খাও রুই মাছ খাও কত কিছু মাছ আছে সেগুলো তো খেতে পারো ভ্যারাইটি জানতে পারো যেমন চিংড়ি তোমাদের এখানে চিংড়িটা মানে অ্যাভেলেবেল কলকাতা ওপাশে তাই না কারণ সামুদ্রিক এলাকা আর আমাদের এখানে হচ্ছে পাহাড়ি এলাকা আরেকজন মিকি মিকি দেখো মিকি 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 মিকির নাকটা দেখতে হয়েছে তো আমাদের এদিকে হচ্ছে পাহাড়ি এলাকা তো সে কারণে চিংড়িটা অত বেশি পাওয়া যায় না তারপরেও মাঝে মাঝে পাওয়া যায় যেমন আজকে পেয়েছে বরমশাই নিয়ে আসলো তো চিংড়ির ছুট ধরে টানাটানি করছি এবার চলো এটাকে নিয়ে বাইরে যাবো বাপরে চিংড়ি নিয়ে কি কামো করছি মনে হচ্ছে হাসি পাচ্ছে কারণ হচ্ছে মন মতো রান্না করবো আর মা যখন মায়ের সাথে কথা বলছিলাম মা আজকেও কালকে রাতেও আবার জ্বর এসেছে আমার মা তো বাড়ি থেকে বলছিল ফোন করে যে কালকে রাতে আবার জ্বর জ্বর এসেছিল এখন ডাক্তারের কাছে যাবে আজকে না হলে কালকে যাবে কারণ শুক্র শনি বন্ধ থাকে এটা বলছিল আজকে তো রবিবার আজকে না হলে কালকে যাবে তো এই যে চিংড়ি মাছের কথা মাকে বলছিলাম আঙ্গুল সমান হবে আমি ভেবেছি হয়তো মানে এইটা দেখে বুঝেছি এবার এটা লম্বা করলে তো আঙ্গুলের থেকে বড়ই হয় বেশ বড় বড় এগুলি গলদা চিং গলদা চিংড়ি গলদা চিংড়ি কিন্তু ছোট সাইজটা তাই তো মিকি দেখো না কেমন করে দেখতেছে চলো এগুলো নিয়ে সরাসরি এখন বাইরে যাব বাইরে গিয়ে একদম সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে আসে মা এখন স্নান করতে যাবে স্নান করতে যাওয়ার আগেও মুখে পান দিচ্ছে কি বলবার আর পান খাইতে লাগে তাও আর ঠাকুর ঠাকুরঘড়ের জানলা নি তো সে কারণে এই জায়গাটা পুরো অন্ধকার লাগছে সব সময় স্নান করতে যাওয়ার আগে এক গাল পান দেবে মুখে পান দিয়ে তারপরে স্নান করতে যাবে আর আজকে কপালে টিপ পড়িনি সে কারণে কপালটা একটু খালি গালি লাগছে তো চলো এগুলো নিয়ে এখন চলে যাব ওই জমিটাতে ওখানে ছায়া আছে তো ওখানে কাটতে পারবো আর বারান্দায় বসলেও কাটা যায় কিন্তু বারান্দায় বসে ভাল লাগে না আবার মুচি ঝামেলা একবারে বাইরে গিয়ে কেটে আনবো সেটাই ভালো রোদ কিন্তু কি সুন্দর হাওয়া আছে দেখো দেখো আরে আরে পাগলা দেখো তো ভাবতেছে এগুলা আবার কি মা নিয়ে যাইতেছে এগুলা জলের পোকা শোনা চিংড়ি বলে জলের পোকা বই পত্রে পড়েছিলাম এখন এই পোকাটাই আমরা ধরে ধরে খাই খেতে ভালোবাসি চলো এখানে বসে যাব যাবো তুই এখানে যাইস না পোকা আছে কিন্তু আয় ভয় লাগে সাপটা তো দেখো এই যে চিংড়ি মাছগুলো কেটে এনে পুরো ধুয়ে নিয়েছি আর কি রকম ছিল আগে আর কাটার পরে কতটা ছোট হয়ে গেছে দেখো খুব মুষ্ট করে কাটলাম কারণ কারণ বেশি একটা ছিল না এগুলো হচ্ছে বরফের বরফের মনে হয় আর মাছ বরফ থেকে বের করার পরে তো জানো কিরকম হয় আর একটা ভাইকে ফোন মানে যে সুদীপকে ফোন করেছিলাম ওকে ফোন করে জেনে নিয়েছি কীভাবে কাটতে হয় আর দেখো চিংড়ি মাছগুলো এভাবে মাঝখানে করে চিড়ে নিয়েছি এর ভিতর থেকে একটা রগের মতো বেরিয়েছে তো চলো এবার হচ্ছে এটাকে ভেজে তুলে নিব তারপরে এটা বানাবো হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে তো রসুন আর কাঁচা লঙ্কা আর অল্প পেঁয়াজ করেছি পেস্ট করে নিয়ে চিল্লাচ্ছে কোনো একটা কুকুর এসছে কুর ওর সাথে চিল্লাচ্ছে এই দেখো এখানে আছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে আহ হ্যাঁ এগুলোই টমেটো দিইনি ওখানে কারণ টমেটোটা এখানেই রাখলাম তো দেখো তেজপাতা গোটা জিরে ফোরন দিলাম মাকে জিজ্ঞেস করে নিলাম সেটা তো দেখলেই তারপর টমেটো আর পেঁয়াজও কিন্তু দিয়ে দিয়েছি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা তো দিয়েইছি তারপরে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো আবার এখানে কাটতে বসলাম হচ্ছে আলু আর পটল তো বাসে ডালটা একটা সিটিতে বন্ধ করে রাখলাম আর চিংড়িটা কষিয়ে নামিয়ে রেখে আসলাম ওটা রেখে উঠতে ইচ্ছে করছিল না কারণ পরে যদি আবার লেগে টেকে যায় তখন পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে তো নারকেল থাকলে নারকেল যদিও আমি চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি খেয়েছি আর এভাবে একটু করলাম দেখি খেয়ে ভালোই লাগবে আশা করি একদম পুরো মাংস মশলার মতো কষিয়ে রান্না করলাম আর পাশে আলু পটল সয়াবিন দিয়ে রান্না করব সেটা বিশেষ করে মার জন্য মা যেহেতু চিংড়ি মাছ এগুলো খায় না মাছটা খায় না সেই কারণে আলু পটল দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি হবে তো এই যে দেখো এদিকে হচ্ছে সয়াবিনটা গরম জলের মধ্যে ডুবিয়ে তারপরে জলটা ঝরিয়ে রাখলাম আর এই পাশে হচ্ছে পটল আর এই পাশে হচ্ছে আলু সব কিছু একদম সুন্দর করে বুঝিয়ে নিয়েছি এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর এ পাশে শাকটা হচ্ছে এই দেখো লাল শাক কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি তো চলো এটা হচ্ছে একদম পুরো মানে যেরকম ভাবে আর কি রান্না করা লাগে সেরকম ভাবেই করবো ফোড়ন এখন দিয়ে দিবো গোটা জিরে তেজপাতা তারপরে এগুলো এর তো দেখো সয়াবিনের এই তরকারিটার মধ্যেও কিন্তু আমি গোটা জিরে তেজপাতা এগুলো ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা দিয়ে অন্য সময় কি করি যে সয়াবিনটা আগে ভেজে তুলে নিয়ে তারপরে রান্না করি আর আজকে ভাবলাম চলো সবজি সয়াবিন সব একসঙ্গেই ভেজে নিই আর তার সাথে মশলাগুলো যা যা লাগে সব কিছু একসাথে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো আমি পরিমাণ মতো না অল্প একটু জল দিলাম পরে আর কি ঝোলের জন্য জল দিব দেখো ও বাজার থেকে চলে এসে ফটাফট স্নান করে নিলো বলে আমাকে খেতে দাও আমি খেয়ে দিয়ে দোকান দোকান যাব রান্নাগুলো আজকে তোমাদের দেখানো হয়নি তো ওর পাতের থেকেই দেখাই এই হচ্ছে চিংড়ি মাছের ঝাল চিংড়ি ঝাল না কি বলে এখন যাই হোক লাল শাক মুসুরের ডাল আরেকটা জিনিস আছে ওটাও এনে দিচ্ছি তো ওটা পাতেই দিলাম আর কি ওই চিংড়ি মাছ যদিও বাটিতে দিলে আরও বেশি ভালো লাগতো তাড়াহুড়ো করে ওটা ভুল করে ফেললাম যাই হোক এই যে দেখো সয়াবিন দিয়ে আলু পটল দিয়ে একটা তরকারি বানিয়েছি মা যেহেতু মাছ মাংস খায় না তো এই কারণে তো আর কি সবাইকে একটু অল্প অল্প করে দিব অনেকটাই রান্না করেছি তো এই যে দেখো আলু পটল যে সোবিন তরকারি একটু ঝোলটা একটু শুকিয়ে গেছে যাই ওর সঙ্গে ডাল আছে তো অসুবিধা হবে না আর এই হচ্ছে চিংড়ি মাছের ঝাল ওকে দিলাম আর এই যে এতটুকু আছে আর এখানে শাক আছে লেবু আছে ওগুলো কি দেখাবো চলো একটা রুটি রয়ে গেছে সকালের চিংড়িটা কেমন হলো চিংড়িটা দুধদাঁন্ত হয়েছে

তো আমি আর দেরি করব না আমি এখন স্নান করতে যাবো দেখো সারাদিন পরে চোখ মুখে কেমন অবস্থা হয় তোমরা কালকে কমেন্টে বলছিলে যে তোমার চোখ মুখগুলো একটু সুবিধার লাগছে না আমিও বুঝতে পারছি না আমার শরীর দিন দিন দুর্বল হচ্ছে দিন দিন যত দিন যাচ্ছে শরীর দুর্বল হচ্ছে তো এটা হয়তো পাওয়ারি ওষুধের জন্যই যেই শুনে তারাই এই কথাটাই বলে যে পাওয়ারি ওষুধগুলো ভিতরে ঢুকছে ওই কারণে শরীর তো একটা ক্যান্সার পেশেন্টে মানে বারবার ক্যান্সার রোগী বলতেও ভালো লাগে না কিন্তু যাই হোক দু দুবার অপারেশন এত এত মানে কঠিন ট্রিটমেন্ট করার পর শরীর তো আর এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় না এত তাড়াতাড়ি মানুষের শরীরের সব জায়গা পূরণ হয়ে যায় না তো এবার এত পাওয়ারই যাচ্ছে সুস্থ মানুষই অসুস্থ হয়ে যায় আর আমি তো এমনি অসুস্থ তো এই কারণেই চোখ মুখের এমন অবস্থা রান্না বাড়ি করলাম না দাঁড়িয়ে থেকে এক জায়গায় এ কারণে তো খেয়ে চলে যাবে দোকান আমি স্নানটা করে নিই স্নান করতে গেলাম তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে একটু শুয়েছিলাম তো ওই যে কাকু আসলো খেতে এখন কাকুকে মা খেতে দিল দেখো আমার কপালের এই জায়গাটা কীরকম গর্ত না এটাই এখানে ইয়েতে আসামের এখানে যে মায়ের মন্দিরটা আছে ওখানে গেছিলাম বাটুলও চলে এসছে বাটুল চিল্লাচ্ছে বাইরে এসে কী হয়েছে বাটুল কাজ বাজ শেষ হয়ে গেলে পরে না সময় কাটতে চায় না দুপুরে ঘুমালে তো সময়টা ফট করে চলে যায় কতগুলো মুরগি পিছনে দেখো কোকিল ডাকছে এই বসন্তকালটাতেই কোকিলের ডাক শোনা যাবে তারপরে আর কোকিলের ডাক শোনা যাবে না দেখো কাগজ ফুলগুলো মানে বোগেন ভেলিয়া নাকি তো শুকিয়ে গেছে এক সাইডে আবার আর এক সাইডে হলো আগের মতো যে একটা ঝুপে সেটা সবটাই শুকিয়ে গেছে এখন আবার নতুন করে ফুটছে আরো নতুন করে ফুটলে আমার বেশ ভালো লাগবে একটু আগে চা টা খেলাম মার সাথে ও তো হচ্ছে দোকানে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এত দিন মানে গরমটা বুঝিনি আজকে যা গরম ছিল সারাটা দিন তো আমার মুখ চুখের অবস্থায় কীরকম একটা হয়ে গেছে তো যাই হোক আজকে যে ভিডিওটা দিয়েছি তার মধ্যে একটা এমন কমেন্ট আমি মনে হয় প্রথম পেলাম জীবনে প্রথমবার পেলাম এরকম কমেন্ট যে ইউটিউবে ভিডিও করি প্রচুর কমেন্ট পেয়েছি নেগেটিভ পজিটিভ পজিটিভ কমেন্টের সংখ্যাই বেশি নেগেটিভ কমেন্ট তো তার মধ্যে থাকবেই কিন্তু এমন একটা কমেন্ট এসছে আমি পুরো অবাক হয়ে গেছি সে বলছে যে জমি কিনে খুব ভুল করেছ কারণ সেই নতুন জমিতে তোমার হাজবেন্ড তোমার স্বামী আর একটা বিয়ে করে সংসার পেতে থাকবে একটা বাচ্চা হয়ে গেলে খুব বেশি মানে সমস্যা হতো না এটা কি করলে তুমি একটা বাচ্চা দরকার ছিল মানে বোঝাতে চাইছে আমার যদি একটা বাচ্চা হয়ে যেত তাহলে আমার স্বামী আর আর একটা কোনো বিয়ে করতো না এবার যেহেতু মানে বাচ্চাটা আমরা এখনই নিচ্ছি না মানে নিচ্ছি না ওনার কথা মতো হুম যে আমি মানে জমিটা নিয়ে ভুল করলাম তো এমন একটা কমেন্ট আমি মানে দেখে আমি এত হাসিবাজ আমি হাসবো না কানবো না রাগ করবো সেটাই বুঝতে পারছি না কারণ কত পৃথিবীতে কত মেয়ে আছে এরকম যে বাচ্চা হয়েছে তারপর বাচ্চা ওকে মানে মেয়েকে বাচ্চাকে রেখে মানে বউকে বাচ্চাকে রেখে ছেলে আরেক জায়গায় বড় আরেক জায়গায় চলে যায় বিয়ে করে সেরকম কত আছে তো মানে কথাটা আমি মানে মাঝে মাঝে আবার মনেও হয় যে সত্যি কি এরকম নাকি যাই হোক নিজের স্বামীর প্রতি নিশ্চয়ই ভরসা আছে এই রকম কেন করবে দেখো তো কী আশ্চর্য ঘটনা আর ট্রিটমেন্ট তো আর বন্ধ রাখছে না যাই হোক এক কথা বারবার বলতে ইচ্ছে করে না আমার আর এই কমেন্টটা আসলোর জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সে হাসিস হলে হোক তাও তোমাদের সঙ্গে শেয়ার করি ব্যাপারটা তো যাই হোক চলো সবাই আজকের মতো এখানেই শুভরাত্রি দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা